too much. আমার আমার এত দিনের শব্দ কি মিথ্যে হয়ে যাবে? यार जवाब हम দিতে পারছি না স্বপ্না। বলো বলো কুমার, আমার আমার ভালোবাসা কি তুমি ফিরিয়ে দেবে না? আমার এত দিনের আশা, আমার এত দিনের স্বপ্ন তুমি ভেঙে দিও না কুমার। বলো বলো কুমার বলো। অযথাই তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না, তুমি নিজেই তোমার নিজের দুঃখ কেটে আনছ। কুমার হঠাৎ করে এমন হলো কেন? এভাবে তো কুমার আমার সাথে কখনো কথা বলেনি। না না না, আমাকে আমাকে যে দেখতেই হবে কুমারের মনে হচ্ছে কি। কেন কেন সে আমাকে ধরা দিতে চায় না? কেন ধরা দিতে চায় না? মালা, মাস্টার মশাই আসতে এখনো দেরি। তাই তো আজ অনেক সকাল সকাল এসে পড়লাম, এখন কি করি বলো তো? এই নির্জনে দুজনে মনের কথা বলি। মনের কথা তো মায়া बासिया आमी जे बंधु तोमारो लागिया तुमी आरो काछे आसिया এই রাজপুত্রের সাথে ভালোবাসা করতে চাও? মামার কোনো দোষ নেই স্বপ্না, ওকে তুমি অযথায় দোষারোপ করছো। তাহলে কি বুঝবো তোমার আশকারা পেয়ে ওই শয়তানি এতটুকু উপরে উঠেছে? তাও ধরে নিতে পারো। বেশ, আমিও স্বপ্না সেন, আমিও দেখে নেব কেমন করে তুমি এই কাঠুরিয়ার মেয়ের সাথে ঘর বাঁধতে পারো। আরে আজ তোমরা রোজ সকাল সকাল স্কুলে এসে বললে এটা ছাড়ের সম্বাদ টম্বাদ কিছু রাখো, এই ছাড়ে শরীরে তুফান। ওই হালা জোর জোর, এই কালা বল না স্যারের কি হয়েছে? আরে এই আশার সময় দেখলাম স্যারের বাড়ির লোকজনের খুব দৌড়াদৌড়ি, মানে স্যারের বউয়ের টেলিভিশন ওই শাল বুঝাও। আরে চলে যাচ্ছ যা, স্যার বলে দিয়েছে যে আজ আমাকে বাড়ানিতে। এ গালা এ সবার বাড়ান, ওই ছেলেরা স্যারেরা বাড়ানে ডাবল করে বাড়ানে। ও স্যার আজকে আমার না বাড়াতে মনে নাই স্যার। তাহলে তুমি দে ও হালার করে হালা চুরো দু 10 টাকা করে হালা হালা দে একটা মালা। এ তোর মেশটা দে তো। এই আমি কি বিড়ি খাই নাকি? কি তুমি বিড়ি খাও না? এতদিন কা কদম গাছ তোলা দুজন মিলে কি ডলা ডলি নাই না কল্লা। আই হালা হালা তুই ওই হারামজাদা স্কুলে এসে বেরিয়ে টানা টানি বেদব কোথাকা। ওট বলছি ওট, ও আমার সাধু চালা চালা করে বাড়ি বাড়ি হালা হালা করে আস। ওদের বাচ্চা দুটি না হয়। এবার তোমরা সবাই বসো, সামনে দেবাব দিবা। এই তোরা ওদের আলাদা হয় বস। আলা গালা ও শালা তুই ওই এনবা আয় ওঠ এখানে বস। ও স্যার সাথে খালি তো আমার লগে কিটুন কিটুন করতাছে। আরে বস স্বপ্না, বানন করো তো কুসুম। স্যার আজ আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে ছুটি দিন স্যার, আমি বাড়িতে চলে যাই। বেশ তবে চলে যাও। হ্যাঁ কালা বলো তো কুসুম বানান। করে শিকার কু মরে শিকার মু ম কুসুম। বেশ দলা বলো তো তোরই অর্থ কি? মাঝি স্যার। অপদার্থ কোথাকার, মাঝি তো মাঝি, তোরই আবার মাঝি হয় কি করে? এই নয়ন তুই বলতো। বলবো স্যার। বলো। নৌকা। সাবাস। কালা বলো তো এক মন চাউলের দাম 20 টাকা হলে 10 সেরের দাম কত হয়? চুপ করো। ধলা বলো তো ছাগল কোথাকার নয়ন নয়ন তুমি বলো তো 5 টাকা মাত্র স্যার ভেরি গুড ভেরি গুড আমি হেকাইছিলাম স্যার আমি হেকাইছি এই তো চলো তুমি হালা মালটা বাতি বাহানা না হালা তুই সারা গোলটা বাতি বাহিলি হাই শালা এই তুই শালা আমি শালা শালা চুপ কর বাবা শালা চুপ কর आज तुम्हारे छुट्टी नयन माला तुम्हारा एसो नयन साला रे एक दुई बजे चलाते दीब ना आगामी रास्ता नयन के बोलो स्कूल बंद माला स्वप्न माला छुट्टी दूजने दुई मन कथा बोलो কেমন হবে রে ওই হালা একেবারে জামাজ হবে কি না বুঝছ শালা না বলে তোর পাইতে মুকালা এই হালা না হলো না सामान्य प्रजादेर प्रति पितार अविचार सत्य दुःखजनक कुमार तू बोलबे अनेक किछुई तोमाके बोलार छिलो सेई सुयोग तो तुमी आमाके कखनो दाओनी बोलो बोलो कुमार आमार कथा तुमी राखबे बेश बोलो कुमार আমাকে তোমার হৃদয় থেকে কখনো দূরে সরিয়ে দেবে না তুমি তুমি আমার শুধু আমারই থাকবে না হয় না স্বপ্না কোথায় তুমি আমার কাছে এসে স্বপ্ন দেখছো আমার কথা তোমার মন থেকে মুছে ফেলো বুঝতে পেরেছি তাহলে তুমি সেই কাঠুরিয়ার মেয়ে মালার জন্য পাগল মালাকে তুমি মন দিয়েছো একবার একবার শুধু ভেবে দেখো কুমার তুমি হচ্ছ রাজার ছেলে আর মালা হচ্ছে সাধারণ একজন কাঠুরিয়ার মেয়ে তার সাথে তোমার ভালোবাসা কখনো হতে পারে না কাঠুরিয়ার মেয়ে বলে কি সে তো আমাদের মতো মানুষ তার হৃদয়ে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই তাহলে তাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন তোমার তোমার দুটি পায়ে ধরে বলছি কুমার আমার আমার কচি প্রাণে তুমি বিষের আগুন জ্বালিয়ে দিও না একবার শুধু একবার আমাকে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে দাও শান্তি তুমি কোনোদিন পাবে না আমাকে নিয়ে স্বপ্ন দেখাই তোমার ভুল ওগো ঠাকুর আমি আমি কি তাহলে এতদিন মিথ্যা আলিয়ার পিছনে ছুটে বেরিয়েছি নয়নের ব্যথা আমি কখনো সইতে পারবো না তার আগে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর তার আগে তুমি আমাকে মৃত্যু দাও তুই যাচ্ছিস বাবা আজ আমার সকল আশা ভেঙে গেছে বাবা যে নয়নকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসতাম সে আজ আমাকে রেখে চলে গেছে দূরে অনেক দূরে বলো কুমার কি করেছে মালার ভালোবাসায় আবদ্ধ হয়েছে स्वप्ना नयन कुमार साधारण একটা কাঠি আর মেয়েকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমি কোনোভাবে তাকে বুঝিয়ে ফিরাতে পারছি না বাবা। ওই কিছু ভাবিস না মা, আমি আজ আর একটি বিহিত করব, কারণ আমি বেঁচে থাকতে মহারাজের মান সম্মান দলের সাথে মুর্শিদে দিতে পারব না। এই জন্য তো বলি আপনি আমার হিতাকাঙ্ক্ষী। আবার বুঝি আপনাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে পারলাম না। কেন? নয়ন কুমারের জন্য। কি করেছে নয়ন কুমার? কলঙ্ক ডাঙ্গার কাঠি আমের প্রেমে পড়েছে। দেওয়ানজি, এই যে কি আমি কিছুতেই ভাবতে পারছি না নয়ন কুমার এমন হিনু কাজ করবে, তাও আমি কোনোদিন কল্পনাও করিনি। সেই কাঠুরের নাম কি দেওয়ানজি? মঙ্গলবাগদি। মঙ্গলবাগদি, সে আমার পরম শত্রু। সে আমার পুত্র কিনা আমারই শত্রুর কণ্ঠে না না আমি ভাবতেও পারছি না। তাই তো আপনাকে ব্যাপারটা না জানিয়ে পারলাম না। সেই কাঠুরিয়ার মেয়ে আমাকে আমাকে কষ্ট দিয়ে রক্ষা করুন, রক্ষা করুন আপনার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সেই চাষার বাচ্চাকে এমন শিক্ষা দেব সে কোনোদিন কল্পনাও করবে না। দেওয়ানজি, মহারাজ আপনি আদি সেনাপতি সমন সিংকে আমার আদেশ জানিয়ে বলবেন আগামীকাল পলডাঙ্গা যেতে হবে। তারপর সেই চাষার ঘর বাড়ি জ্বালিয়ে গুড়িয়ে গ্রেফতার করে নিয়ে আসবে এই রাজ দরবারে। তারপর আমি দেব তাকে যোগ্য শাস্তি। শয়তান মঙ্গলবাগদি, আবার তুমি বুঝতে পারবে রাজপুত্রের পিছনে আর মেয়ে গেলে দেওয়ার কত শাস্তি ভয়ঙ্কর, কত কঠোর। না, ওকে নিয়ে আর পারা গেল না। কোন দুপুর বেলায় বেরিয়েছে, এখন পর্যন্ত ফিরে এলো না। সারাদিন যে কোথায় থাকে কিচ্ছুই বলতে পারছি না। মালা, বাবা কোথায় গিয়েছিলে বাবা? কি বলবো মা, রাজা মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে খেপে গেছে। যে কোনো সময় আমাদের পেছনে ওদের সৈন্যদের লেলিয়ে দিতে পারে। তাই গ্রামের সবাইকে আমি যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছি। তোমরা পারবে কি রাজ শক্তির বিরুদ্ধে জয়ী হতে? আমরা সকল নির্যাতিত মানুষ একজোট হলে কেন পারবো না মা? দেখিস রাজার সৈন্যরা আমাদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। একই আগুন, আগুন কোথায়? আগুন ওই দেখো বাবা, আমাদের ঘরটা কেমন ধাও ধাও করে চলে উঠছে। তাই তো, কে কে আবার এমন সর্বনাশ করলে? চল মা, শীঘ্রই চল। চলো বাবা, তাই চলো। আর বেরো না, আর বেরো না। ও কেন লেলিয়ে দিয়েছিস? না, আমি কিছু বলতে পারছি না সেনাপতি মশাই। আপনার চাবুক এবার বন্ধ করুন, আমার ঘরটাকে আগে বাঁচাতে দাও। পুড়ে গেল আমার সব, পুড়ে গেল। আমাকে বন্দী করবে, বন্দী করে এই শয়তানকে। আদেশ করুন মহারাজ, এই শয়তানকে বন্দী করে নিয়ে যাওয়া হলো সেই রাজ দরবারে, এর কঠিন শাস্তি হবে। চলো সেই রাজ দরবারে, চল বাচ্চা। দোহাই সেনাপতি সাহেব, আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার বুড়ো বাপকে আপনি রাজার কাছে নিয়ে যাবেন না। সরে যাও শয়তানি। ও সেনা, बोली जे आप नारे गो सुने सेना पोती गो। चले जा बाबा, शोनेन शोनेन ओ हे सेना गो ओ सेना তুমি মনে করেছ তোমার কুলাটা মেয়েটাকে আমার পুত্রর পিছনে লেলিয়ে দিয়ে আমার পুত্রর সঙ্গে বিয়ে দিয়ে রাজপুত্র শ্বশুর হবে, কিন্তু আবার বুঝতে পারবে রাজপুত্র শ্বশুর হওয়ার শাস্তি কত কঠোর। বন্দি মঙ্গলকে নিয়ে এসেছি মহারাজ, ये छो बेश कर छो मंगल तुम्हारे एत बड़ साहस जे सामान्य एक काठुरिया हुए तुम्हार कुलाटा मेरे आमार छेलेर पिछने लेले दिएछो तुमी नयन कुमारके फिरे पेले राजपुत्र शशुर होबे ताई ना विश्वास करो ना महाराज ए बेपारे गुणाक्षरे आमी किछु जानि ना महाराज आपनि आमाके क्षमा करुन महाराज ना 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 असम्भव जे अपराध तुमी करेছো तार কোনো ক্ষমা হতে পারে না তার শাস্তি তোমাকে পেতেই হবে মত্তা সন্দেহ আমাকে শাস্তি দেবেন না মহারাজ আমি জেনে শুনে কোনো অপরাধ করিনি আপনি আমাকে মুক্তি দিন মহারাজ মুক্তি মুক্তি তুমি পাবে না মঙ্গল পাবে শুধু শাস্তি সেই শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড 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 জল্লাদ এই শয়তানকে হত্যা করে তার সিংহ ছিঁড়ে নিয়ে আমাকে উপহার দেবে নিয়ে যাও কে আমি আপনার পায়ে পড়ে বলছি মহারাজ কোন অপরাধী আমাকে হত্যা করবেন না আপনি আমায় মুক্তি দিন মহারাজ আপনি আমায় মুক্তি দিন কোনো কথা আমি শুনতে চাই না আমি যা বলছি তাই হবে নিয়ে যাও আল্লাহ ও আল্লাহ আমি চলে গেলে ভগবান তোর সহায় থাকবে মা ভগবান তোর সহায় থাকবে মহারাজ আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি দয়া করে আমার বাবাকে আপনি ক্ষমা করুন শোনেন শোনেন ও হে রাজন গো বলি যে আপনারে माला कुमार बोलो बोलो कुमार এখন আমার কি হবে কে আমাকে দেখবে কার আশ্রয়ে আমি থাকব বলো বলো কুমার আমি তোমাকে আশ্রয় দেব মালা সারা জীবন আমি তোমাকেই দেখব নয়ন আমার অপরাধ ক্ষমা করবেন পিতা আমি মালাকে নিয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাবে দূরে অনেক দূরে চলে যাব যেখানে থাকবে না আপনাদের মতো স্বার্থবাদী মানুষ যে আর যেখানে থাকবে না শোষণকারী দল তুমি যেতে পারবে না কারো সাধ্য নেই আমাকে বাধা দেয় চলো মালা সমনসীন এই অবাধ্য পুত্রকে বন্দী করো সাবধান পিতা চন্দন এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে चलो माला ताई चलो समनशील तुम्हार छेले तुम्हार सर्वनाश डेके आनबे अपनी निश्चिंत थाकुन महाराज पुत्र बनेও আমি তাকে ক্ষমা করব না আবার চলুন মহারাজ আই চলো সমনশীল সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ বেশ তাহলে আমি আর তোমাকে অনুরোধ করব না আমার জন্য তোমার গর্দান যাবে তা আমিও চাই না তার চেয়ে রাজ আদেশ পালন করে তুমি ঘরে ফিরে যাও ভাই ওই মেরো না মেরো না জলাদ মেরো না মেরো না জলাদ সেরে দে তাহারে সেরে দে তাহারে पागल बोलिस रे आमी तुझे पागल रे पागल पागल बोलिस रे आमी तुझे पागल रे तू जेदिन होबे पागल तू जेदिन होबे पागल करबे शुधु आर ना करबे शुद्ध आर तो ना ताई जाच्छी गाथक तबे तुई मने राखिस ओके हत्या करार पूर्वे तोर हाथेर गर्ग थेमे जाबे किछुते ताके तुई करते पारबे ना किछुतेई पारबे ना पिस्तलेर गुलिते आमी तोर माथाटाई उड़िये देबो फेले दे बोलछि मृत्युर हाथ से रक्षा करे मानुष सेनापति समन सिंहेर पुत्र बेचे थाको बाबा बेचे थाको हजार बछर बेचे थाको तुमी बोलते पारो आबार बाला कोथाय माला नयन कुमार के प्रासा थेके बाँचिये एने अवंती राजार देशे पाठिये दियेछि अवंती राजार देशे ना ना ताहले आमि आर दाड़िये थाकबो ना अवंती राजाके आमार विशेष प्रयोजन आमि जाई बाबा आइ जाबेन आमार मालार नयन कुमारेर सन्धाने जेमनि करे होक ओदेरके आमार खुदे बेर करते नइले आमार एतदिनेर साधना व्यर्थ हये जाबे बाबा व्यर्थ हये जाबे एके एके सबाइके आमि शत्रुर हात थेके मुक्त करते पेरेछि एटाई आमार चरम सान्त्वना मुक्त करो ठाकुर माला आर जे आमी चलते पारछि ना माला आमी कि ताहले बाजबो ना माला आमार शरीरे शेष रक्त बिंदु दिये होलेओ आमी तोमाके भालो करे तुलबो केमन करे तुमी आमाके भालो करबे माला आज जे आमरा सर्वहारा पथेर भिखारी আমাকে ভালো করতে হলে মালা অনেক অর্থের প্রয়োজন মালা কোথায় পাবে তুমি এত টাকা পয়সা মালা আমার চেষ্টা আর ভগবানের আশীর্বাদে নিশ্চয় তুমি ভালো হবে কুমার তবু তুমি ভেঙে পড়ো না কুমার যদি আমি সতী নারী হয়ে থাকি তাহলে আমার ডাকে ভগবান নিশ্চয়ই সাড়া দেবে আহ মালা এই জীবন যন্ত্রণা থেকে আমি যা সইতে পারছি না মালা টুকটা জলে পড়ে যাচ্ছে মালা। ইস ইস সারা গা জলে পড়ে যাচ্ছে কুমার, আমি এখন কি করব, কার কাছে যাব? তুমি আমাকে পথ বাতলে দাও ঠাকুর, আমাকে তুমি পথ বাতলে দাও। হাই গো বিকা দাও গো নগর বাসী देखुन सद्य फोटा गोलाप एत रूप आमी मने हय कोनोदिन देखिनी। अच्छा के नाम तुम्हार सुंदरी? माला आमार नाम। माला गोलाप ना बकुल? আপনার কি আরো কিছু বলার আছে? এসেছি যখন তখন তো বলবই সুন্দরী। এই সাথে লোকটা তোমার নাগর বুঝি? আপনার কথাগুলো ঠিক আমি বুঝতে পারছি না, আপনি চলে যান এখান থেকে। একা যাব না সুন্দরী, তোমার সাথে যখন দেখা হয়েছে তখন তোমাকে না নিয়ে আমি পাশাতে যাব না। সাবধান লম্পট। সাবধান লম্পট। অসুস্থ হলেও আমার বাহুতে শক্তি মোটেই কমে যায়নি, আর একবার উচ্চারণ করলে আমি তার মাথাটাই মাটিতে নামিয়ে দেব। তোর এত দাম ভাগ চলে সমলা, ওকে ছেড়ে দে লম্পট। আমাকে ছেড়ে দে লম্পট, আমি যাব না, আমি যাব না। কুমার কুমার মালা কুমার, ওকে ছেড়ে দে শয়তান। সরে যা দুশমন। মালা মালা নিয়ে গেল হিংস্র জানোয়ার, আমার মালাকে ধরে নিয়ে গেল। এখন আমি কি করব? কার কাছে যাব? কেমন করে আমার মালাকে উদ্ধার করে নিয়ে আসব? হাসি কানা হাই কেটে যাবে, হাসি কানা হাই কেটে যাবে, এমনি করে খেলা, এমনি করে খেলা। ভগবানে তোমার সকল বিপদ দূর করবে, কিন্তু আমার মালা কোথায়? অমন্তি রাজার ছেলে ওকে ধরে নিয়ে গেছে। চলো আমার সাথে, আমি মালাকে উদ্ধারের ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলো বাবা, তাই চলো। এবার তোকে কে রক্ষা করবে? এবার দেখতে চাই এটা তোর কত দম্প। না না, তুমি আমাকে যেতে দাও, আমি চলে যাব। আমি আমার কুমারের কাছে চলে যাব। চলে যাবে? এত সহজ আমার হাত থেকে চলে যাবে? এখনই আমার বক্ষে চেপে ধরে আমার অতীত কামনা চরিতার্থ করব। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার সর্বনাশ করবেন না, আমাকে আপনি যেতে দিন। অসম্ভব, তোমাকে ফিরে দেওয়ার জন্য পাশাতে ধরে আনা হয়নি। এসো, এবার আমাকে ধরা দাও। এসো এসো, ছেড়ে দাও, ছেড়ে দাও দস্যু গো, ছেড়ে দাওয়া মারে। মৃত্যুর ভয় দেখাচ্ছি। এসো দুশমন, তখন তোকে পরপারে পাঠিয়ে দেই। আয় জানোয়ার, আয় জানোয়ার। এবার তোকে কে রক্ষা করবে? পারে মানছে করো দুজনকে। অন্ধকার কারাকক্ষে আগামীকালের সুন্দরীর সম্মুখে তার নগরের বিচার হবে। নিয়ে যাও। কাল দেখতে পাবে চোখের সামনে তোমার ভালোবাসার পাত্রের কিভাবে শাস্তি দেওয়া হয়। একটা ছোট লোক এসেছে আমাকে শাস্তির ভয় দেখাতে। সে হয়তো জানে না বসন্ত রায়কে শাস্তি দেওয়ার জন্য गोटा ताजपुर राज्य सृष्टि हयनि धर्म तुम्हार भेंगे जाबे पुत्र आमिও একদিন তোমার মতন নিকল ছিলাম সাধারণ মানুষকে মনে করতাম তুচ্ছ আমি তোর মাকে হারালাম তোর জীবনকে হারালাম সব হারিয়ে আমার জ্ঞান ফিরে এলো हाय तुम्हें आमी सावधान कर दिच्छी पुत्र दिनहीन बोझादेरके तुमी भालोबासते शिखो ताहले ओदेर हाथे तुम्हार वंश निवर्जन अजदाय आपनि आमार दोषारोप करछेन पिता आमी तो कोनो बोझादेर प्रति कोनोदिन अविचार करिनि बेश करेछो तुम्हार बिरुद्धे अनेक अभियोग आमार काछे एसेछे आमी शुधु नीरवे सह्य करे जाच्छी एखन देखछी शयतानेर रक्त जार मध्ये प्रवाहित से कोनोदिन मानुष होते पारे ना ताहले कि आपनि बोलते चान उशृंखल बोझाদেরকে শাস্তি করা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে রাজকার্য নিয়ে सकल आशा भेंगे गेलो स्वप्नेर जाल बुनेछिलाम से आज आमार हृदय थेके चिरतरे हारिये गेल आज आर कखनो आमी ताके फिरे पाबो ना कोनो दिन ना ओगो दयामय एबार आमी कि निये बाजबो सकल आशा जे ओई अकल दरियाय़ हारिये गेल ना ना आमी आमी आर एई दुष्ट पृथिवीते बेंचे थाकते चाइ ना किछुतेई बेंचे थाकते चाइ ना आमी एकी स्वप्न एकी करछो तुमी केन तुमी आत्महत्या करबे আমাকে আমাকে তুমি বাধা দিও না চন্দনদা আমি আর বাঁচতে চাই না এই পৃথিবীতে বাঁচার স্বাদ আমার আমার হৃদয় থেকে চিরতরে মুছে গেছে তুমি তুমি আমাকে মরতে দাও চন্দনদা না তোমাকে আমি মরতে দিতে পারি না তুমি বাঁচবে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না চন্দনদা बुझते पारबे ना आमार आमार बुकेर माझे की आगुन जलछे जाके निये आमी स्वप्न देखेछिलाम सेई जखन आमार जीवन थेके हारिये गेल तखन आमार बेंचे थेके की लाभ आमी जानी स्वप्ना तुमी तुम्हारे भालोबासते तार जोन्नो तुमी मरबे केन कुमार चले गेछे बोले कि তোমার হৃদয় থেকে আশা আকাঙ্ক্ষা সব বিলীন হয়ে গেছে আবার তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে কিন্তু কেমন করে আমার ক্ষত বিক্ষত হৃদয়টাকে আমি আমি যে কিছুতেই সান্তনা দিতে পারছি না একটি কথা বলবো স্বপ্না বলো आमी जोदी तुम्हारी दे शांति एने दीते पारी चंदनदा तुमी हाँ हाँ स्वप्ना आमी तुम्हार सकल आशा वास्तवे रूपायित करब जोदी तुमी जोदी तुम्हार कोनो आपत्ति ना थाके ताहले ताहले तुम्हाके आमी तुम्हाके निये आमी सुखेर रचना करते पारी तुम्हार सकल आशा आकांक्षा नतून भावे बाँचिए तोलार स्वप्न देखाते पारी बोलो स्वप्ना एते तुम्हार कोनो आपत्ति नेई आपत्ति आपत्ति माने हमार हाँ हाँ बोलो स्वप्ना ना चंदनदा तुम्हाके काछे पावा ए जे आमार भाग्य बोलते होबे स्वप्ना चंदनदा तुमी जेमनी भावे क्षत विक्षत हृदयटाके आमार शांति एने दिते पारबे ता कखनो आमि भाबते पारि ना मोनटा सबार तुम्हाके पेये आमि धन्य होलाम मोनटा सबाई दिते पारे दीते चाय ओ जान आमर जान तुमी छाड़ा जीवनी तो नाय ओ जान आमर जान तुमी छाड़ा जीवनी तो नाय मोनटा सबाई दीते छाड़ा जीवनी तो नाय ओ जान अमर जान तुमी छाड़ा जीवनी तो नाय नयन कुमारेर सन्तान पेल ना आमार सन्तान एमनी भाबी हारिये जाबे एও আমি কোনোদিন ভাবতেও পারিনি না 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 সন্তান হারানোর ব্যথা আমি যে আর সইতে পারলাম না মহারাজ কুমারের সন্তান পেয়েছেন না মহারাজ अनेक खुजेছি কোথাও কুমার সন্ধান পাইনি। তাহলে যে আমার একমাত্র পুত্রকে আর ফিরে আমি পাবো না। চেষ্টার কোনো ত্রুটি করছি না মহারাজ, তবু তো কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি আরো খুঁজবো, যেমন করে হোক কুমারকে আমি খুঁজে বের করবই। তাই করতে হবে দেওয়ানজি। পুত্রকে হারিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আপনি শান্ত হন মহারাজ, আমি জোর দিয়ে বলতে পারি কুমারকে একদিন ফিরে আনবই। সে আর সাথে বসে থাকলে চলবে না। সমস্ত রাজ কর্মচারীর মাঝে আপনি ঘোষণা করে দিন, ওরা যদি কুমারের সন্ধান পেয়ে থাকে, যদি তারা চেষ্টার ব্যর্থ হয়, তাহলে আমি তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। কিন্তু যে কিছু মূল্যে হোক কুমারকে আমার ফিরে আনা চাই। সন্তান সুখে সাজা পাগল, নিজের জ্বালানো আগুনে নিজের জ্বলে পুড়ে মরছে। সেদিন যদি কুমারের প্রতি অবিচার না করতেন, তাহলে আজ তাদের জর্জরিত হতে হতো না। এটাই বলে কর্মদোষে নিজের দুঃখকে নিজেই ঢেকে না। না না, পেলাম না, কোথাও আমার মালাকে খুঁজে পেলাম না। মালাকে হারানোর ব্যথা আমি কেমন করে সইব? কেমন করে খুঁজে পাবো আমার মালাকে? ওগো দয়াময়, তুমি বলে দাও কোথায় আছে আমার মালা? হরণ করেছে রামন রাজা, হরণ করছে রামন রাজা তোমার রাম সীতা, তোমার রাম সীতা। বাউল মঙ্গল কেন হারাধন? মালাকে বাঁচাতে হলে তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। তাহলে তুমি কি জানো আমার মালার সন্ধান? জানি মঙ্গল। বলো বলো হারাধন, কোথায় আছে আমার মালা? আপনার মালা অমন্ত রাজার কারাগারে বন্দি। আমার মালা বন্দি? হ্যাঁ, অমন্ত রাজার পুত্র বসন্ত রায় মালার রূপে মুগ্ধ হয়ে মালাকে প্রাসাদে নিয়ে যা। তারপর নয়ন কুমার মালাকে উদ্ধার করতে গেলে দুজনকেই বন্দি করে কারাগারে নিয়ে যান। আগামীকাল নয়ন কুমারের বিচার হবে। না না, আমি আর সইতে পারছি না। শয়তান বসন্ত রায় আমার মালাকে বন্দি করে রেখেছে। না না, আমি যাব। সেই শয়তানকে হত্যা করে মালাও নয়ন কুমারকে আমি ফিরে আনব। এই জন্যই তো তোমাকে আমি খুঁজছি মঙ্গল। দেরি করলে হয়তো তাকে শাস্তির হাত থেকে বাঁচানো যাবে না। তাহলে চলো, আমি বেঁচে থাকতে আমার মালা শাস্তি ভোগ করবে তা আমি হতে যাব না। আমার কন্যার ইজ্জত নিয়ে যে ছেলেমেয়ে খেলবে আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। কোথায় যাবে তোমরা? আমার মালার নয়ন কুমারকে উদ্ধার করতে। মালার নয়ন কুমার ওরা কোথায়? অবন্তী রাজার কারাগারে বন্দী। আগামী কাল ওদের বিচার হবে। নয়ন কুমার কারাগারে বন্দী? হ্যাঁ জয়ন্তী, তাই তো তাদের উদ্ধারে আমি ছুটে যাচ্ছি অবন্তী রাজের। শুধু তুমি একা যাবে কোন মঙ্গল, আমিও যাব তোমার সাথে। যেমন করে হোক কুমারকে ফিরিয়ে আনতে না পারলে মহারাজকে বাঁচানো সম্ভব হবে না। কেন? কুমারকে হারিয়ে মহারাজ আজ অর্ধ উন্মাদ। এই তো আমিও কুমারে খুঁজে যাচ্ছি। কুমার কাছ থেকে যখন সংবাদ পেলাম, আর সংবাদ যখন পেলাম তখন আর আমরা চুপ করে বসে থাকবো না। শয়তান অবন্তী রাজকে অচির শিক্ষা দিয়ে নয়ন কুমারের মালাকে উদ্ধার করে নিয়ে আসবো। ভালোই হলো মঙ্গল, এবার আজ সোনারাও ছুটে আসবে তাদের উদ্ধার করার জন্য। সে যে ওদের থাকলে চলবে না হারাধন, সবার আগে আমাকে যেতে হবে। কারণ আজকের সমস্যার সমাধান একমাত্র আমারই হাতে। দাদু নানান অসহ্য, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। আমার একমাত্র নয়নের মণি আমায় ছেড়ে চলে গেল। আর কেউ আমাকে বাবা বলে ডাকবে না। নয়নকে তাড়িয়ে দিয়ে কে বলি নাকি করেছি আমি পাপী, আমি মহা পাপী। দেখি কে আমায় দেখে বিদ্রুপের হাসি হাসছে, কেন বলছে ওরে তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিয়ে ভুল করেছিস, মহা ভুল। হ্যাঁ হ্যাঁ ভুল, এ আমার মহা ভুল। হলে রে তুই ভুলের নিশা, হলে রে তুই আপন সন্তান হারা, আপন সন্তান হারা। বলেছ বাউল, তোমার ভুলের জন্যই আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পড়ছি। সেই ভুলের মাসল এখনো তোমার শেষ হয় নাই। এবার বুঝে দেখো শক্তি স্বামীর অহংকার বড় না তোমার সন্তানের মায়া বড়? বুঝেছি বাউল, আমি আবার ঠিকই বুঝতে পেরেছি। শক্তির অহংকার খলিকের মাত্র, দেহ মমতা হয়েছে দুনিয়ার একমাত্র শান্তি। মহারাজ সরে যান দেওয়ান যে, আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। যারা আমার দুঃখকে মোচন করতে পারলো না আমি তাদেরকে ঘৃণা করি। তারা আমার মিত্র না, পরম শত্রু। আমার অতিষ্ঠিত হচ্ছেন মহারাজ। আমি ঠিকই কুমারের সন্ধান করতে পেরেছি। বল কোথায় আছে আমার হারাধন মানিক? অমন্তি রাজার কারাগারে বন্দী। অমন্তি রাজার কারাগারে বন্দী? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আগামীকাল হবে কুমারের বিচার। কি বললেন? আগামীকাল কুমারের বিচার হবে? না না অসম্ভব, কুমারের বিচার করার পূর্বে শয়তান অমন্তি রাজকে দুনিয়া থেকে সরে দেব। তাই করতে হবে মহারাজ। আর কালকে আমাদের সৈন্য নিয়ে কসপুর রাজপ্রাসাদ আক্রমণ করতে হবে, নইলে কুমারের উদ্ধারের কিছুতেই সম্ভব হবে না। শয়তান অমন্তিরাজ এবার বুঝতে পারবে আমার পুত্রকে কারারুদ্ধ করার শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি সুমন সেন আদেশ করুন, এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। আমি তাজপুর আক্রমণ করব। যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ যুদ্ধ। শয়তান অমন্তিরাজ আমার নয়নকে কারাগারে বন্দী করে রেখেছে, যেমন করে হোক আমি তাকে উদ্ধার করে আনবই। আপনি শান্ত হন মহারাজ। এই মুহূর্তে আমি সৈন্য সামন্ত নিয়ে সেই তাজপুর আক্রমণ করব, আর সেই তাজপুর আক্রমণ করে অমন্তিরাজকে হত্যা করে উদ্ধার করে আনবো সেই কুমারকে। যাও সমন সেন, বিলম্ব আমার সইছে না। সাজাও সৈন্য, বাজাও ডঙ্কা, এবার আমি অমন্তিরাজকে দেখে নিব। তাই হবে মহারাজ। আমি সৈন্যদের মাঝে আপনার আদেশ জানিয়ে দিচ্ছি। চলুন দেওয়ানজি, যুদ্ধের জন্য তৈরি হই। এই চলুন মহারাজ। চন্দন দাস পিতার মুখে শুনলাম কুমারকে নাকি অমন্তিরাজ কারাগারে বন্দি করে রেখেছে। আমিও তো তাই শুনেছি, তাই তো আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে? যুদ্ধে। তুমি কেন যাবে চন্দন দা? মহারাজের এই বিপদ মুহূর্তে আমি যে আর বসে থাকতে পারছি না, তাই আমাকে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধের ক্ষেত্রে আমার যেতেই হবে। না, তুমি যেতে পারবে না। কেন স্বপ্না? যদি কোনো বিপদ আসে ভগবানই আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। আমাকে একা রেখে তুমি চলে যাবে, এছাড়া যে কোনো উপায় নেই স্বপ্না। বেশ, তাহলে আমিও যাব তোমার সাথে। তুমি যাবে কেন? তোমাকে সাহায্য করতে। তোমার পিছনে থেকে শক্তি জুগিয়ে তুমি প্রাণপণে অস্ত্র চালিয়ে যাবে, তাহলে দেখবে কোন শত্রুই তোমার অস্ত্রের মুখে টিকে থাকতে পারবে না। তাই চলো।